আসসালামু আলাইকুম। আমি পরের জনকে যুক্ত করি, রেজাউল। রেজাউল, আপনাকে যুক্ত করা হয়েছে, আপনি বলেন তাহলে। রেজাউল, আপনাকে যুক্ত করা হয়েছে, আপনি বলেন। হ্যাঁ, বলেন। আচ্ছা ভাই, ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি, আশা করি আপনিও ভালো। বলেন। হ্যাঁ, আমার মান সত্ত্বা দয়ে ভালো আছি, কার দয়ায়? আমার সৃষ্টিকর্তা দয়ায়। আপনি কি সৃষ্টি হয়েছেন? আমি তো অবশ্য সৃষ্টি হয়েছি। ও, আমি তো জন্ম হয়েছি। আপনি যে সৃষ্টি হয়েছেন, এরকম হ্যাঁ মানুষ আমি জীবনে প্রথম দেখলাম। যে আমি তো এবার জন্ম হয়েছি, মায়ের পেটে জন্ম জি হয়েছি। ভাই, আমি আপনার সাথে অনেকদিন যাবত কথা বলার জন্য একটু বলতেছিলাম। সেটা কথা বললেন, পরে বললেন, পরে আমরা কথা বলবো না, অসুবিধা নেই। কিন্তু আমি জীবনে প্রথম এমন একজন মানুষটা দেখলাম যে সৃষ্টি হয়েছে। আমি তো ভাই জন্ম, এবং আমি আমাদের আশেপাশে আত্মীয় স্বজন যাদের দেখছি সবাই জন্ম হয়েছে, এবং পশু পাখিরও দেখছি সবসময় জন্ম হয়েছে। সৃষ্টি হয়েছে এরকম পাবলিক জিন্দগিতে ভাই প্রথম দেখলাম। ভাই কি অদ্ভুত ব্যাপার, আমি জানি ভাই, বলেন তো একটু, বুঝান তো আমাকে। ভাইয়া, আমি তো সৃষ্টি হয়েছি, আমাকে যিনি সৃষ্টি হ্যাঁ, করছে ওনার দয়া। সেটা সৃষ্টি যে হয়েছেন, এটা কিভাবে সৃষ্টি হইলেন? আমরা তো জন্ম হই, মানুষ তো জন্ম হয়, পশু পাখি, মানুষ মানুষ সব কিছু জন্ম হয়। আপনি একমাত্র দুনিয়া পৃথিবীতে, মহাবিশ্বে একমাত্র জিনিস হলেন আপনি, সৃষ্টি হয়েছেন। কেমনে সৃষ্টি হয়েছেন এটা যদি আমার একটু বুঝাইতেন আগে। আগে আমার বাবা মার মাধ্যমে আমাকে জন্ম দেওয়া হয়েছে, ওমা, আমি আপনি সৃষ্টি না হলে জন্ম হতাম না। ওমা ভাই, আপনি নাই মাত্র কইলেন আপনি সৃষ্টি হয়েছেন। হ্যাঁ হ্যাঁ, না না, আবার জন্ম বলতেছেন না হলে সৃষ্টি হতে পারে থেকে। না না, জন্ম হওয়া এক জিনিস আর সৃষ্টি হওয়া তো আরেক জিনিস ভাই। সৃষ্টি হওয়া আর জন্ম হওয়া তো এক জিনিস না। সৃষ্টি হওয়া আর আচ্ছা জন্ম ভাই, হওয়া এক জিনিস ছিল? সৃষ্টি এটার হওয়া পরে মানে, আপনার সৃষ্টি হওয়া মানে কি আপনি বলেন আমারে, সৃষ্টি হওয়া মানে কি? জিভাই আপনি একটু বলেন। সৃষ্টি হওয়া মানে বলতে আমি যেটা জানি সেটা হচ্ছে শূন্য থেকে, একদম শূন্য থেকে, প্রকৃতির কোনো উপাদান ব্যবহার না করে, প্রকৃতির কোনো উপাদান ব্যবহার না করে শূন্য থেকে যদি কোনো কিছু অস্তিত্বে আসে সেটাকে বলা হয় সৃষ্টি। হ্যাঁ, প্রকৃতির কোনো উপাদান যদি ব্যবহার করা হয় সেখানে, সেটা আর সৃষ্টি হবে না, সেটা হবে রূপান্তর, সেটা হবে তৈরি করা। ঠিক আছে, প্রকৃতির কোনো উপাদান যদি আপনি সেখানে ব্যবহার করেন, প্রকৃতিতে যে উপাদানগুলো পাওয়া যায় সেই উপাদানগুলো যদি আপনি ব্যবহার করেন, তাহলে সেটা আর সৃষ্টি হয় না, সেটা হয় তৈরি করা বা রূপান্তর ঘটানো। মনে করেন আপনি একটা গাছ কাটছেন, গাছ কাইটা চেয়ার বানাইছেন, চেয়ারটা তো আপনি সৃষ্টি করেন নাই, চেয়ারটা তো আপনি তৈরি করছেন, তাই না? কাঠটাকে ঠিক আছে, রূপান্তর ঘটাইছেন। যা তা হোক, ধরেন আপনি লোহা আপনি লক্কর এক কিনাই কথা না, মনে করেন লোহা লক্কর দিয়েছেন, কিনাই না, মনে করেন লোহা লক্কর কিনাই না, আপনি একটা যন্ত্র বানাইলেন, এটা তো আপনি যন্ত্র বানাইছেন, এটা তো আর সৃষ্টি করেন নাই নাকি? ঠিক আছে, আপনার কথাটা ঠিক আছে, আমি প্রকৃতি সৃষ্টি থেকে করি নাই। যখনই আপনি, প্রকৃতি থেকে যদি আপনি কোনো উপাদান সংগ্রহ করেন, তাহলে তো সেটা আর সৃষ্টি থাকে না, সেটা হয় তৈরি করা বা জন্ম হওয়া বা রূপান্তর ঘটা। ঠিক আছে, এইটাকে তাহলে বলা হয় সৃষ্টি হওয়া। ভাইয়া, আমার একটু আপনি একদিন তো কথা বলা যাবে? প্রকৃতি থেকে উপাদান সংগ্রহ না করে অনস্তিত্ব থেকে অস্তিত্ব আসেন নাই ভাই। আপনার বাপে ভাত ভাত খাইছে, মাংস খাইছে, এটা দিয়ে তার শরীরে পুষ্টি হয়েছে, পুষ্টি হওয়ার কারণে তার বীর্য তৈরি হয়েছে। আপনার মায়ের মায়ও ভাত খাইছে, তরকারি খাইছে, পানি খাইছে, তাতে তার কারণে তার ডিম্বাশয় তৈরি হয়েছে, এবং আপনার বাবা মা যৌন কর্ম করছে, এই কারণে সেখানে আপনি হয়েছেন, শুক্রাণুটা ঢুকছে ডিম্বাণুর ভিতরে, সেখানে আপনি হয়েছেন, আপনি জন্ম হয়েছেন। এটা হচ্ছে একটা প্রাকৃতিক পদ্ধতি। প্রাকৃতিক দেখে পদ্ধতি এখানে সৃষ্টি পাইলেন কোথায়? আপনি সৃষ্টি হয়েছেন এটা করতে পাইছেন ভাই? না, এটা আমার বলেছে, ঠিক আছে, তাহলে আপনি তো সৃষ্টি হননি, আপনি তো জন্ম হয়েছেন। এখানে এই কথা থাক, না না না, যে আপনাকে কথাগুলো আমি আসছি আপনি বলেন যে আপনি তো জন্ম হয়েছেন নাকি সৃষ্টি হয়েছেন, এটা আগে জন্ম আপনার হয়েছে, ক্লিয়ার ঠিক হয়নি আছে, তো। আপনি জন্ম আগে হয়েছে, দুজনে জন্ম হয়েছি, কেউ তো সৃষ্টি হয়নি নাকি? ঠিক আছে, আপনি, আমি তো সৃষ্টি হয়নি নাকি? আপনি, আমি তো সৃষ্টি হয়নি, আমি জন্ম হয়েছি, আপনি তো জন্ম হয়েছেন, হ্যাঁ আপনি আমি জন্ম জন্ম হয়েছেন। হয়েছি, জন্ম হয়েছি, আমি আচ্ছা, জন্ম হয়েছি। তাহলে এখন থেকে যখন এই কথাগুলো বলবেন তখন বলবেন যে আমি, আমরা ভাই জন্ম হই, আমরা সৃষ্টি হই না। ঠিক আছে, ঠিক আছে, ওকে। হ্যাঁ, এবার বলেন। এরকম বলতে চাইছিলাম যে এখনকে যে হাদিস গুলো আছে পৃথিবীতে, এটা কি আমাদের বাংলা ব্যাখ্যা করার মধ্যে ব্যবধান নাকি সঠিক ভাবে ব্যবধান? কথাটা বুঝতে পারিনি ভাই, আবার একটু পরিষ্কার করে বলেন। হাদিস গুলো যেগুলো এখন আছে, বাজারে বা সফটওয়্যারে যে হাদিস গুলো আসছে, এগুলা কি বাংলা ভাবে আসছে, এটা কি সঠিক নাকি ভুল? বাংলা ভাবে আসে নাই তো, কোনো হাদিস তো বাংলা ভাষা, মানে ওই দেশের মানুষ তো বাংলা ভাষায় কথা কইতে পারতো না, ওরা তো আরবি, মানে কুরাইশদের আরবি ভাষায় কথা কইতো, ওইগুলা তো কুরাইশ ভাষায় হওয়ার কথা, তাই না? জি 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 তাহলে হাদিস সংকলিত হয়েছে কবে?
ইমাম বুখারীর জন্ম কত বর্ষ পরে হয়েছে? নবী মুহাম্মদের জন্ম পরে, নবী মুহাম্মদের জীবদ্দশাতেই হাদিস সংকলিত হয়েছে, হাদিস লেখা হয়েছে মুহাম্মদের জীবদ্দশাতেই, মুহাম্মদ তখন বেঁচেই ছিল, তখনই হাদিস লেখা হয়েছে। এটা কি তাহলে এগুলো কি বুখারি টুকায় টুকায় কি আনছে? না না, বুখারি তো আসছে অনেক পরে, বুখারির হাদিস তো লেখা অনেক পরে, তার আগেও তো অনেক হাদিস গ্রন্থ লেখা হয়েছে। ইমাম আবু হানিফা হাদিস গ্রন্থ লিখেছে, ইমাম আবু হানিফা মুয়াত্তা মালিক, ইমাম আবু হানিফার আগেও আব্দুর রাজ্জাক নামক আরেকজন হাদিস লিখছে। এরা কি খোলা ফায়ার আসেন থাকা অবস্থায়? হ্যাঁ, খোলা ফায়ার আসেন থাকা, মুহাম্মদের জীবদ্দশাতেই হাদিস লেখা হয়েছে। আচ্ছা, আপনাকে আমি একটা হাদিস দেখাচ্ছি, দেখেন, এটা একটু পড়েন ভাই, এটা একটু, এই হাদিসটা একটু পড়েন ভাই, আমি চশমা দিয়ে আসি। আচ্ছা, দিয়ে আছেন, দিয়েছেন আবু হুরায়রা তো বলেন তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর মধ্যে আমর আমর রাদিয়াল্লাহু আনহু ব্যতীত আর কারো কাছে আমার সাথে বেশি হাদিস নেই, কারণ তিনি লিখে রাখতেন আর আমি লিখতাম না। তো কে মুহাম্মদের সাহাবীদের মধ্যে কে লিখে রাখতো? আমর, আব্দুল ইবনে আমর হাদিস লিখে রাখতো। তাহলে তো মুহাম্মদের জীবদ্দশাতেই তো হাদিস লেখা কাগজে লেখা হয়েছে, নাকি হয় নাই? জীবন থেকে লেখা হয়েছে, ঠিক আছে। তাহলে এই যে আপনি যে কইলেন যে হাদিস নাকি মানে কত বছর পরে লেখা হয়েছে, আমি তো দেখতেছি হাদিসের ভিতরে লেখা যে মুহাম্মদের জীবদ্দশাতেই মুহাম্মদের সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর হাদিস লিখে রাখতো। তাহলে আপনি তো ভাই ভুলভাল বললেন, এই ভুলভাল কেন বললেন ভাই, না জেনে কেন কথা বললেন? নাম তো যে নবী মুহাম্মদের এতদিন পর সেটার কথা তো আমি বলতেছি না, এই যে নবী মুহাম্মদের জীবদ্দশাতেই নবী সাহাবী হাদিস লিখে রাখতে, এই হাদিসটা আপনাকে আমি দেখাইতেছি চোখের সামনে আছে। আর এদেরকে হাদিস লিখতে বলছিল কে? হাদিস লিখতে বলছে তো এই যে নবী মুহাম্মদের সাহাবী তো সে। আচ্ছা, এই যে দেখেন এই হাদিসটা, দেখেন এই হাদিসটা পড়েন তাইলে। পড়েন পড়েন, জোরে জোরে পড়েন। রাসূল, আমি যা কিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি নিকট হতে সংগ্রহ করতাম তা লিখে রাখতাম, আমি ইচ্ছা করতাম যে আমি সবই সংগ্রহ করি, কিন্তু কুরাইশ আমাকে এরূপ করতে নিষেধ করে এবং বলে তুমি যা কিছু শুনো এবং তা লিখে রাখো। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন মানুষ, তিনি তো কোন সময় রাগান্বিত অবস্থায় কথাবার্তা বলেন এবং খুশির অবস্থায়ও কথা বলেন। এই কথা শুনে আমি লেখা বন্ধ করি এবং বিশেষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবহিত করি। তখন তিনি আঙ্গুল দিয়ে নিজের মুখের প্রতি ইশারা করে বলেন, তুমি লিখতে থাকো, ওই জাতির কসম যার হাতে আমার জীবন, যা কিছু এ মুখ হতে বের হয় তা সবই সত্য। আচ্ছা, এই হাদিসটা, এই যে আব্দুল্লাহ ইবনে আমর যে হাদিস লিখতো, সে যে এই জিনিসটা হাদিসটা যে লেখা রাখতো, তখন মুহাম্মদ তার আঙ্গুলের ইশারা দিয়ে কি বলছিল ভাই? আঙ্গুল ইশারা দিয়ে করে তুমি লিখতে থাকো, ওই জাতির কসম যার হাতে আমার জীবন, যা কিছু এ মুখ থেকে হতে বের হয়, তাহলে এই যে হাদিস হাদিস লেখার অনুমতি তাহলে কে দিছিল ভাই? এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলা হয়েছে, তা হাদিস লেখার অনুমতিটা কে দিছিল ওই লোকরে, এই আব্দুল্লাহ ইবনে আমরকে হাদিস লেখার অনুমতি কে দিছিল? কলিমুদ্দিন না সাবিরউদ্দিন, কে দিছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছিলেন। তাহলে হাদিস লেখার অনুমতি তো মুহাম্মদ দিয়ে দিছে, তাহলে আপনি যে বললেন যে একটা অনুমতি কে দিছিল, হ্যাঁ এটা তো আমার জানা ছিল না, এজন্য প্রশ্ন করা হলো। আচ্ছা ঠিক আছে, এইটা এবার এটা দেখেন, এই এই কোরআনের এই আয়াতটা পড়েন ভাই, 33 নম্বর সূরা 36 নম্বর আয়াত পড়েন ভাই। 33 নম্বর, 33, হ্যাঁ পড়েন। আল্লাহ তার রাসূল কোন বিষয়ে ফয়সালা দিলে কোন মুমিন পুরুষ কোন মুমিন নারী, এখানে আল্লাহ তার বিষয়ে কোন বিভিন্ন হয়, রাসূলের কথা বলা আছে নাকি রাসূলের কথা বলা নাই? রাসূলের কথা বলা হয়েছে, রাসূল কোন বিষয়ে ফয়সালা দিলে, আল্লাহর কথা বলা হয়েছে মাঝখানে আবার একটা ও দিয়ে রাসূলের কথা বলা হয়েছে নাকি? দুইজনের কথাই শুনতে হবে মুসলমানের নাকি? হুম, তাহলে আল্লাহর কথা তো কোরআন আর রাসূলের কথা কই? আচ্ছা বুঝছি। আচ্ছা ঠিক আছে, এবার একটা, এবার একটা বক্তব্য শুনেন, বাংলাদেশের প্রখ্যাত আলেম ডক্টর আবু বকর জাকারিয়ার বক্তব্য শুনেন, চুপ করে শুনবেন, ঠিক আছে শুনেন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, হাসান হাদিস না মানলে কি কেউ কাফের হয়? জি ভাই, হাসান হাদিস যদি কোনো আপনি জানেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিস, হাসান কোনো কথা নয়, আপনি জানছেন যে হাদিস, হাসান তো হচ্ছে দরজা দিক থেকে, এটা একটা খুব শক্তিশালী আপনার মনে হচ্ছে এরকম হয়তো, কিন্তু হাসান যেহেতু হাদিস নিঃসন্দেহে এবং হাসান হাদিসগুলো রাসূল হাদিস কোনো সন্দেহ নেই, সুতরাং কেউ যদি কোনো হাসান হাদিস অস্বীকার করে সে কাফের হয়ে যাবে। এখন তার কাছে হয়তো এটা হতে পারে যে আমার কাছে এটা হাদিস শুদ্ধ হয়নি মনে হচ্ছে, সেটা আলাদা কথা, যখন তার কাছে শুদ্ধ হয়েছে হাসান হোক বা সহি হোক দুটাই কিন্তু সহি প্রকার, সুতরাং দুটাই যে কোনো একটা যদি কোনো কেউ হাসান হোক বা সহি হোক যদি কোনো একটাকে অস্বীকার করে সে কাফের হয়ে যাবে, কারণ সে অস্বীকার করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রদ করতেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ কোনো উপর কোনো কথাকে রদ করলে সে সঙ্গে সঙ্গে কাফের হয়ে যায়, রাসূল এটা করতেন আপনার পছন্দ হয়নি বললে আপনি কাফের হয়ে যাবেন,
বলবেন যে আপনি হয়তো করতে পারেন না, সুখ থাকেন, কিন্তু আপনি এটাকে মানতে পারবেন না, এরকম কথা বললে আপনি কাফের হয়ে যাবেন। এই জন্য হাসান হাদিস হাদিস সহি হাসান হাদিস সহি হাদিসের একটি প্রকাশ, সুতরাং আপনাকে এই হাসান হাদিস মেনে চলতে হবে। আচ্ছা ভাই শুনছেন, হাসান হাদিস মানতে হবে না কি হবে না? জি শুনছি। দিলে কি হবে, হাদিস না মানলে কি হবে, কাফের হবে নাকি? হ্যাঁ, তাহলে আপনি যে এখন হাদিস শুনতেছেন না, আল্লাহ কথা স্যার, কোরআন না মানলে, কোরআন না মানলে সে কাফের হবে? কোরআন না মানলে তো কাফের হবেই, হাদিস না মানলেও কাফের হবে। যদি কোরআন মানি তাহলে তা হাদিস মানা কি প্রয়োজনটা? কোরআন যে মানবেন, কোরআন বুঝবেন কেমনে? হাদিস ছাড়া কোরআন বুঝবেন কেমনে? কয় কয় রাকাত নামাজের ভিতরে কি কি সূরা পড়বেন এটা কোরআনে লেখা আছে? কয় রাকাত নামাজ পড়বেন এটা কোরআনে লেখা নাই? আছে, 24 ঘন্টা আছে। নামাজে যখন বইবেন তখন কি কি সূরা পড়বেন এটা কোরআনের কোথায় লেখা আছে বলেন? আছে তো। কোথায় কোথায় কোন আয়াতে লেখা আছে? নামাজ পড়তে তো বলে নাই কেন? ও ভাই নামাজ পড়তে কি বলছে? নামাজ পড়তে বলে নাই। কোরআন কোরআন শব্দের মানে কি বলেন? কোরআন শব্দের মানে কি? পথপ্রদর্শক। কোরআন শব্দের মানে পথপ্রদর্শক? জি, কোরআন শব্দের মানে হচ্ছে পঠিত, আবৃত্তি করা, রিসাইট করা। ভাই আপনি তো মানে কিছু জানেন না ভাই, পৃথিবীর দুনিয়ার কিছু তো জানেন বলে মনে হচ্ছে না। না আমি কখন তো জানিনি। আরে ভাই ঠিক আছে ভাই, ঠিক আছে রেজাল ভাই, ঠিক আছে রেজাল ভাই, বুঝছি, বোঝা হয়ে গেছে। হ্যাঁ আপনি দিলে জানেন, ভালো থাকেন, ঠিক আছে? ওকে ওকে, ভালো থাকেন। মানে খুবই খারাপ অবস্থা, মানে কিভাবে কথা যে বলবো, কথা যে চালাবো, কথা চালাবার কোনো উপায় উপায় নাই, উপায় রাখে নাই, নেকরে খুব খারাপ অবস্থা, কোরআন শব্দের মানে জানে না। ফারাস ভাই ঠিকই তো, ঠিকই তো বলছে ভাই, কোরআন শব্দের মানে হচ্ছে পথ প্রদর্শক, ঠিকই তো বলছে, আপনি শুধু শুধু মানে অস্বীকার করলেন। ইস কি যে বিপদের মধ্যে পড়ি ভাই, এক একটা মুমিন এক এক কিসিমের ভাই, ইস মানে খুব খারাপ অবস্থা। সেকেন্ডের মধ্যে দাবি হয়ে যায়, সেকেন্ডের মধ্যে আচ্ছা আমি এটা জানতাম না, এটা এই এই জিনিসটা দাবি করার আগে মাথায় আসে না যে আমি দাবি করার আগে কোনো কিছু জেনে দাবি করতেছি নাকি আসছে, জাস্ট মাথার মধ্যে একটা চিন্তা আসছে আমি বলে দিচ্ছি, এই জিনিসটা চিন্তা করা বলতে এত যাচাই করার দরকার? তো এত ব্রেন খাটাবো, ব্যথা লাগবে না ভাই ব্রেনে? মস্তিষ্ক অনেক প্রেশার করবে, ওটাকে বেশি ব্যবহার না করাই ভালো, বুঝছেন? ওটা বেশি প্রিজার্ভ করে রাখতে হবে ওটাকে জান্নাতের জন্য, ফরমালিন ভাইরা। কি আর বলবো ভাই, আচ্ছা ঠিক আছে, পরের দিনকে যুক্ত করি তাহলে, দেখি।